মানুষ ছাড়া খেপারেতি মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, গোত্র মানে সেদিন কোন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ চামার মুসি ডোম চারাল চান্দান কিচ্ছু থাকবে না, মানুষ মানুষের জন্য। আমি পরে নদীর ঘোর সাগরে কেউ নয় মরে ঘিরে নিল মায়ার জলে, শ্রীচরণ পাবুফুলে ভবকুলে ডাকে দিন হিনকাঙ্গালে। সৃষ্টি করে আপ্তরসে কালের বর্ষে ফেলাইলে, কোন বাদসে কার ভাবে ভবে এসে বিহাল বাসে দয়াল নামটি প্রকাশিলে। আমি হলাম এতই পাপি দুঃখি তাপি আমার ভাগ্যে লুকাইলে, তোমার নামের মহিমা যাবে জানা এই অধীনে। ধন্যবাদ। আজ এই 2022 আয়োজিত বাংলাদেশ ফকির লালন শাহর অধ্য অনুসারিক, আমি ফকির বাবু শাহ। লালন ফকিরের বিস্তারিত হচ্ছে যে লালন ফকির একজন ঐশ্বরিকের মানুষ। উনি চার বছরের একটি বাল্যক, এই কালীগঙ্গায় উনি কলার ভেওয়াতে ভেসে আসেন। আর যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটার মালিক ছিলেন মাওলানা মলম শাহ। তখন এই অত্র এলাকায় মাওলানা ছিলেন না, একমাত্র উনি সিনিয়র মাওলানা ছিলেন, ওনার কোনো ছেলে আদি ছিল না। বিধাই উনি সকালবেলা দাঁত মেসাক করতে করতে এই কালীগঙ্গায় যান, যা দেখেন একটি বাচ্চা কলার ভেওয়ার উপরে ভাসছেন। তখন এসে ওনার পরিবারকে জিজ্ঞেস করেন, যোগ একটি ছেলে কলার ভেওয়াতে ভাসছে, আমাদের তো ছেলে সন্তান নাই, তো চলো যা তুলে নিয়ে আসি। তো তখন ওনাকে তুলে নিয়ে আসে, তো ওনার ছিল বসন্ত এবং পক্স আক্রান্ত অবস্থায় ছিলেন। নিয়ে আসার পরে ওনাকে লালিত পালিত করার পরে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা ছিল তখন বন জঙ্গল ছিল, এই জায়গাটা বন জঙ্গল ছিল, আর ওনার বাড়ি ছিল এই পাশেই মৌলানা মলম স্যার। তো তখন উনি বললেন যে আমি তোর এই বসত বাড়িতে থাকবো না, আমাকে তুই ওই বনে একটা ঘর তুলে দে, ওখানে আমি থাকবো। তো এখানে একটি খেরি ঘর তুলে দেয় চারচালা। দেওয়ার পরে উনি দীর্ঘদিন এখানে থাকেন। থাকার পরে এখান থেকে উনি সাত দিনকার জন্য নবদ্বীপ, কাশীরধাম, জগন্নাথ ধাম, স্বর্ণ মন্দির, মায়াপুর, কিছু কলকাতায় কিছু জায়গা দর্শন করেন, করে উনি আবার চলে আসেন। আসার পরে ওনার যে বাণীগুলি আজকে সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে প্রচার হচ্ছে, সাঁইজির এই বাণীগুলির উপরে ডক্টরি এবং পিএইচডি চলছে। যেমন উনি বলছেন, সুন্দর সূক্ষ্ম কথা, মানুষ ছাড়া খেপারেতি মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই যে সূক্ষ্ম কথা, মানুষ ভজলেই সোনার মানুষ, এই মানুষ না ভজা পর্যন্ত একজন সোনার মানুষ হতে পারে না, এই মানুষ না হওয়া ভজা পর্যন্ত একজন সোনার মানুষ হতে পারে না, এই মানুষ না ভজা পর্যন্ত একজন জ্ঞানী হতে পারে না, গুণী হতে পারে না। প্লাস লালন ফকির ঐশ্বরিকের মানুষ, উনি একজন আধ্যাত্মিক জগতের মানুষ, উনি একজন ফকির। আর ফকির তাই যে আল্লাহর মমিন সেই ফকির হয়, এবং এটা ঐশ্বরিকের দান, ঐশ্বরিক থেকে কামাই করতে হয়, তো এটা সবার দ্বারাই তো সম্ভব না, কোটির মধ্যে গুটি। যেমন আজকে ফকির লালন শাহর বাণী সারা বিচ্ছে আনাসে কানাসে প্রচার হচ্ছে, এই বাণীগুলির ওপরে কত পিএইচডি, কত ডক্টরি চলছে, কত গিনী গিনী শিক্ষিত মহোদয় তারা এই বাণীগুলিকে ধারণ করছেন। তা লালন শাহর দর্শনীয়, লালন শাহর দর্শনের মধ্যে যেমন আরও আছে যে জিন্দা দেহে মুদ্রার বাসন। দেখেন একটা ভক্ত একটা গুরুর কাছে যখন শিক্ষা দীক্ষা লাভ করে, করার পরে ওই গুরুজন ভক্তকে এই জিন্দা দেহে মুদ্রার বেশ পরায়, যেমন খিলকা, আঁচলা, তাস, কোপনি, এগুলি সকল কিছু পরা তাকে নবুয়ত টাইটেল দেওয়া হয়। সেটা হলো নিয়ে আসলেন ফকির লালন শাহ সকলের শেষে। তো আজকে এই সারা বাংলাদেশে সারা বিশ্বে জ্ঞানীগুণী শিক্ষিত মহোদয় বহুত আছেন, এটা আমি বলবো না, জ্ঞানীগুণী বহু আছেন, অলিয়া উলিয়া পীর পয়গাম্বর এই পৃথিবীতে বহু আছেন। তবে এই কলির শেষে সত্য ত্রিথা দাপর কলি ঘোর কলি, এটা ঘোর কলি, তো এই কলির শেষে জীপ্ত আরানের জন্য একমাত্র ফকির লালন শাহ এই বাণীগুলিকে নিয়ে আসলেন, এই বাণীগুলি প্রচার করছেন। উনি তো ছিলেন একজন মূর্খ মানুষ, উনি একজন মূর্খ মানুষ ছিলেন, তা উনি এতগুলি জ্ঞান কীভাবে কামাই করলেন এবং এই কথাগুলি উনি কীভাবে পালেন, এগুলি ওই শরিকের দান, ওই শরিক ছাড়া কেউ পারবে না। আজকে আমরা এখানে আছি, যেমন আমি ফকির বাবু শাহ আজকে 40-42 বছর এই লালন শাহর বাড়িতে আমি সঙ্গীত প্রচার করি, লালন ফকিরের বাণী গাই, আমি ভারতবর্ষেও প্রোগ্রাম করি,
আল্লাহ রসুল সাইজির কৃপায় সাধুগুরু অলিয়া উলিয়া পীর পয়গম্বরের দোয়ায় আমি কলকাতাও প্রোগ্রাম করি, কলকাতাও যাই। তো এই যে মানুষ ছাড়া কিছুই নাই পৃথিবীতে, একমাত্র মানুষ, এই মানুষ ছাড়া মানুষ হওয়া যায় না, মানুষ ছাড়া জ্ঞান লাভ করা যায় না, মানুষ ছাড়া একজন গুণী হওয়া যায় না, মানুষ ছাড়া একজন জ্ঞানী হওয়া যায় না, মানুষ ছাড়া খোদাকে লাভ করা যায় না। মূল কথাই তো ছিল যে মানে মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে না, যে উনি তো নিজেই বললেন, উনি একটি পদ রেখে গেছেন, শ্রেষ্ঠ পদ, সেটা হলো উনি নিজেই বললেন যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, গোত্র মানে সেদিন কোন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ চামার মুসি ডোম চারাল চান্দান কিচ্ছু থাকবে না, মানুষ মানুষের জন্য। তা উনি ওই জায়গায় বলে গেলেন যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। তো এই বাণীটাই তো বিশাল কিছু, এই বাণীটার মধ্যে ব্যাখ্যা করতে গেলে এই মানুষের হানাহানি কাটাকাটি, এই যে লুটপাট, মানুষে মানুষে বিবাদ দ্বন্দ্ব, এগুলি থাকবে না। এই সাইজি যে কথা বলছেন তেনার একটি কথা যদি কেউ ভাবে চলে, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন, তাহলে কত বড় কথা, সত্য বল সুপথে চল, তাহলে সত্য বলা, সুপথে চলা, সত্য খাওয়া, সত্য পড়া, সত্য চলা, সত্য কামাই করা, দেখেন তার কোনো সংসারে অভাব অবাটন থাকবে না। আজকে আমরা কী করছি, আমরা মিথ্যা আচরণ নিয়ে অভিনয় করছি, মানুষে মানুষে ভেদাভেদ দ্বন্দ্ব কাটাকাটি হানাহানি মারামারি বহুত কিছু করছি, এগুলো করে লাভটা কী? আজকে ফকির লালন সাথে উনি কারোর সাথে মারামারি করেন নাই, উনি কারোর সাথে দ্বন্দ্ব করেন নাই, ওনাকে বহুত এখানে যারা অনুসারী আছে, যেমন মঙ্গল শাহ, যেমন শেতল শাহ, পণ্ডিত মনিরুদ্দিন শাহ, দুগ্ধ শাহ, ভোলাই শাহ, এনারা আসছিলেন তার সাথে বাহেস করার জন্য ধর্ম নিয়ে, কিন্তু এনারাও আসে তার কাছে বায়াত গ্রহণ করে, এনারা আর গেলেন, এনারা এনাদেরও সমাধি এখানে। এই গানগুলির লেখক পণ্ডিত মনিরুদ্দিন শাহ, এই গানগুলির লেখক পণ্ডিত মানিক শাহ, এনারাও সেই সেই টাইমে পণ্ডিত ছিলেন, এনারাও মৌলানা ছিলেন, লালন ফকিরের কাছে বাহেস করার জন্য আসছিলেন কোরআন কিতাব নিয়ে, কোরআন এবং কিতাব নিয়ে আসছিলেন তার কাছে এই ধর্ম যাচাই করার জন্য, আসে দেখছেন যে না সঠিক। তা লালন ফকিরের কাছে তারাও এই বায়াত গ্রহণ করে তারাও আর জীবনে চলে গেলেন না। ওই যে লালন ফকিরের চরণের কাছে একজন আছে মা বিশাখারানী, লালন ফকির যখন ভারতে গেলেন, বিশাখানী বিশাখারানী উনি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একজন বিশিষ্ট ধনী গুণীমানী ঘরের একজন মেয়ে, তা লালন ফকির রূপ দর্শন দেখতে পায়, উনি বই খাতা সব ফেলা দিয়ে এই যে চলে আসলেন জীবনে, আর উনি দেশে ফিরে গেলেন না। তো এগুলোই মানুষের মানুষের জন্য, মানুষ মানুষ ছাড়া কোনো ধর্ম নেই, মানুষ মানুষ ছাড়া সংসার জীবনে না, ওই যে বললো সত্য বল সুপথে চল রে আমার মন, সংসার সঙ্গে ঠিক রেখে সার করতে হয়, সংসার ছাড়া কোনো ধর্ম নেই। আপনার পুত্র পরিবার বাল বাচ্চা আছে আপনি সৃষ্টি করছেন, এখানে তাও বলছে পাঞ্জুষ একটা গানে বলে গেলেন, আমি পরে নদীর ঘোর সাগরে কেউ নয় মরে ঘিরে নিল মায়ার জলে, শ্রীচরণ পাবুফুলে ভবকুলে ডাকে দিনু হিনকাঙ্গালে, সৃষ্টি করে আপ্তরসে কালের বর্ষে ফেলাইলে কোন বাদসে কার ভাবে ভবে এসে, বিহাল বাসে দয়াল নামটি প্রকাশিলে, আমি হলাম এতই পাপি দুঃখী তাপি আমার ভাগ্যে লুকাইলে, তোমার নামের মহিমা যাবে জানা এই অধীনে চরণ দিলে। তো বাবা গুরু গোসাই ছাড়া, একজন মানুষ ভজা ছাড়া হবে না, এই মানুষ ভজলে সোনার মানুষ হওয়া যাবে, সে যতজন যত কথাই বলুক, যত কথাই বলুক, মানুষ ভজা ছাড়া বায়াত গ্রহণ করা ছাড়া তিনি নবীর সাপায়ত পাবে না। মৃত্যুর এক ঘন্টা আগে হলেও বায়াত গ্রহণ করে থাকে মরতে হবে, বায়াত জিনিসটা আলাদা। ওয়াদাহুল্লা শরিকালা, আল্লাহ সৃষ্টি করছেন সবাকে, জীবতরুলতা পশু পঙ্খী সবাকে সৃষ্টি করছেন, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, কিন্তু সেও বায়াত গ্রহণ করা লাগছে, তাকেও বায়াত গ্রহণ করা লাগছে, তারও মুর্শিদ আছে, তারও মুর্শিদ আছে। তো বায়াত গ্রহণ করা ছাড়া কেউ প্রভুকে লাভ করতে পারবে না, এবং পারেও নাই পারবেনও না। তো এটি কুষ্টিয়া লালন একাডেমি, আমি ফকির বাবু শাহ।